হ্যালো এভরিওয়ান, আমি আহনাফ এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো কোর্সের আজকের এই লেসনে আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা কিভাবে কোনো একটা ভিডিও ক্লিপের সাথে 3D টেক্সট অ্যাড করবেন। সো লেটস গেট স্টার্টেড। সো আমি এখন এই ভিডিও ক্লিপটার সাথে একটা টেক্সট অ্যাড করব এবং তারপর সেই টেক্সটটায় আমি 3D ইফেক্ট অ্যাপ্লাই করব। সো এই ভিডিওতে দেখা যাচ্ছে একটা স্কোয়ারল। সো আমি যদি এখন এখানে একটা টেক্সট অ্যাড করি, প্লেফুল স্কোয়ারেল, সো এখন আমি আমার এই টেক্সটের ফন্টটা চেঞ্জ করব। তার জন্য আমার চলে যেতে হবে ইফেক্ট কন্ট্রোলসে। আমি ইফেক্ট কন্ট্রোলসে যেয়ে এই যেখানে লেখা রয়েছে টেক্সট, টেক্সটের পাশে একটা আই আইকন এবং তার পাশে একটা মার্কার রয়েছে, আমি এখানে ক্লিক করব। তারপর আমি একটা ফন্ট সিলেক্ট করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট ব্যবহার করতে পারবেন। সো আমার ফন্ট সিলেক্ট করা হলো। এখন আমি ফন্টের সাইজটা একটু বাড়াবো। ফন্টের সাইজ বাড়ানোর দুইটা ওয়ে রয়েছে। প্রথমটি হলো সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করলেই ফন্টের সাইজ বাড়বে এবং কমবে, অথবা এই যে দেখেন এখানে ফন্ট সাইজ রয়েছে যার উপর কার্সর রাখলে লেখাই আসে ফন্ট সাইজ। সো আপনি এখান থেকেও কিন্তু ফন্টের সাইজ বাড়াতে পারবেন। সো এখন আমি এই টেক্সটার উপর 3D ইফেক্ট অ্যাপ্লাই করব। তার জন্য আমার চলে যেতে হবে ইফেক্টস প্যানেলে। সো আমি ইফেক্টস প্যানেলে যে সার্চ করব বেসিক 3D লিখে, দেখেন আমি বেসিক লিখলাম এবং এই যে পার্সপেক্টিভ ফোল্ডারের আন্ডারে চলে এসেছে বেসিক 3D ইফেক্টটা। এখন এই ইফেক্টটাকে হোল্ড করতে হবে, দেন ড্র্যাগ করে আমি ড্রপ করব আমার ইমেজের ট্র্যাকটার উপরে। সো তারপর আমার চলে যেতে হবে ইফেক্ট কন্ট্রোলসে। এই যে দেখেন এখানে লেখা এসেছে বেসিক 3D এবং তার নিচে কতগুলো ফিচার চলে এসেছে। সো এখন আমি যদি এই ফিচারগুলোর পরিমাণ বাড়াই কমাই তাহলে দেখা যাবে আমার এই টেক্সটটা 3D একটা লুক পেয়ে যাবে। সো আমি প্রথমে সুইভেল এর পার্সেন্টেজটা বাড়াবো। সো আপনারা দেখতেই পাচ্ছেন টেক্সটটা কিন্তু মুভ করতেছে। তারপর এই যে দেখেন নিচে রয়েছে টিল্ট, এখন আমি টিল্টের পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে আমার টেক্সটটাকে কিন্তু আমার প্রয়োজন মতো অথবা আমার পছন্দ মতো 3D লুক দিতে পারবো। সো অলরেডি কিন্তু আমার এই টেক্সটের মধ্যে একটা 3D লুক চলে এসেছে। এখন আমি যদি ভিডিওটা প্লে করি, সো টেক্সটটা কিন্তু 3D হয়ে গিয়েছে। এরপরেও আপনার কাছে আরও কিছু ফিচার থাকবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি আপনার টেক্সটের পিছনে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড সহ 3D ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারবেন। সো তার জন্য আমি চলে যাব টেক্সটের নিচে। এই যে দেখেন টেক্সটের নিচে ফিল, আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, টেক্সটে স্ট্রোক দিতে পারবেন। সো আমি চাচ্ছি এখন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে। সো আমি এই যে ব্যাকগ্রাউন্ডের পাশে যে চেকবক্সটা রয়েছে এখানে আমি চেক দিয়ে দিব। তারপর আমি অপাসিটি, দেখেন অপাসিটি এখানে আছে হচ্ছে 75%, আমি এটাকে ইনক্রিজ করে দিচ্ছি। তারপর আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাইজ এটা কিছুটা বাড়াবো এবং আমি এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। সো ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমি আবার চলে যাব বেসিক 3D-তে। এখন আপনারা একটু খেয়াল করবেন, দেখেন ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু টেক্সটটা 3D হচ্ছে, বা ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু টেক্সট আসলে মুভ করছে। নাইস। সো এইভাবে কিন্তু আপনারা কোনো একটা ভিডিও ক্লিপে 3D টেক্সট অ্যাড করতে পারবেন। সো আমি ভিডিওটা আবার প্লে করলাম, দেখেন এই টেক্সটটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। অর্থাৎ নর্মাল একটা টেক্সটের তুলনায় বেসিক 3D ইফেক্টটা অ্যাপ্লাই করায় টেক্সটটা যেমন 3D হয়ে গিয়েছে, ঠিক তেমনি টেক্সটটা কিন্তু দেখতেও খুব ভালো লাগছে।
সো আপনারা আপনাদের একদম প্রয়োজন মতো ভিডিও ক্লিপের সাথে 3D টেক্সট এই প্রসেসে অ্যাপ্লাই করতে পারবেন আই রিয়েলি হোপ আপনারা বুঝতে পেরেছেন কোন একটা ভিডিও ক্লিপের সাথে কিভাবে 3D টেক্সট অ্যাড করতে হয় আমার এই চ্যানেলের ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই